আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সুন্দর একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো। তো ডিজাইনটা একদম ইউনিক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, আপনারা যদি একবার ভিডিওটা দেখেন তাহলে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে ব্যান্ডটি তৈরি করার জন্য 4 ইঞ্চি চওড়া এবং লম্বা এটা আমাদের 14 ইঞ্চি আছে। এবার কাপড়ের যে কোনো একটা মাথা পিছনের সাইডে 1/2 ইঞ্চি মতো উল্টাবো, তারপর আমরা মাঝ বরাবর ভাঁজ করব। তো এটা হচ্ছে আমাদের কাপড়ের উল্টো সাইড। এবার আমাদের দুইটা খোলা সাইড মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো আমরা একদম শেষ পর্যন্ত সেলাইটা করে নিব। এবার আমরা কাপড়টাকে সোজা করে নিব। তো সেজন্য আমাদের একটা সেফটি পিন লাগবে। সেফটি পিনটা আমরা এই কাপড়ের মাথায় এভাবে আটকে নিব। এবার সেফটি পিনটা আমরা উল্টো করে কাপড়ের অন্য মাথা দিয়ে বের করে নিব। তো দেখুন, আমরা এখন এই সেফটি পিনটা ধরে টান দিব, তাহলে কিন্তু আমাদের কাপড়টা সোজা হয়ে যাবে। এখন আমরা পিনটা খুলে নিচ্ছি। এখন আমাদের রাবার নিতে হবে। তো আমি 1/2 ইঞ্চি চওড়া একটা রাবার নিব এবং লম্বা এটা আমাদের 6 ইঞ্চি মতো করে কেটে নিতে হবে। তো এখানে আপনাদের যদি খোপার যে মাপটা সেটা বড় হয় সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি করে নেবেন। এবার রাবারের মাথায় আমরা একটা পিন আটকে একটা মাথা থেকে আরেকটা মাথায় আমরা রাবারটা নিয়ে যাব। এবার এই যে মাথাটা নিয়ে আসার পর দুইটা মাথা আমাদের মিলিয়ে নিতে হবে এবং পিনটা খুলে আমাদের রাবারের মাথাটা দেখুন একটার উপর আরেকটায় যেভাবে করে রাখবো, রাখার পর আমরা সেলাই করে এটা লক করে নেব। তো পিছনের হ্যান্ডেলটা উঠিয়ে আপনারা কয়েকবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন, যাতে এটা খুব ভালো মতো হয়ে লক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লক করা হয়ে গেছে। এবার কাপড়ের একটা মাথা দেখুন, এটা হচ্ছে আমাদের উল্টানো সাইড এবং এটা হচ্ছে খোলা সাইড। তো খোলা সাইডটা উল্টানো সাইডের ভিতরে আমাদের যেভাবে করে ঢুকিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি মতো আমরা ঢুকিয়ে নিব। তো সেলাইয়ের যে সাইডটা আছে, দুইটা কাপড়ের সেলাইয়ের সাইড আমাদের একসাথে রাখতে হবে এবং ওপরের সাইডটা এভাবে মিলিয়ে রাখতে হবে, তারপর আমাদের সেলাইটা করে নিতে হবে। তো আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। তো দেখুন ব্যান্ডটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এটা যখন টানবো তখন কিন্তু এটা বড় হবে, যেহেতু আমরা ভিতরে রাবার দিয়েছি। তো এবার আমাদের নিচের যে ফুলের অংশটা সেটা রেডি করতে হবে। এই জন্য একটা স্কোয়ার কাপড় নিতে হবে, এটা 11/11 আছে। এবার আমাদের এই কাপড়টাকে কোনা করে ভাঁজ করতে হবে। তো যে কোনো একটা কোনা ধরে অন্য কোনার সাথে আমরা যেভাবে করে মিলিয়ে নিব, তারপর আমাদের ভাঁজের যে অংশটা আছে সেটা আমাদের কেটে নিতে হবে। আপনারা একটা স্কোয়ার কাপড় দিয়ে দুইটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারবেন, যেহেতু এখানে আমাদের দুইটা কাপড় রেডি হচ্ছে। তো দেখুন আমি ভাঁজ বরাবর কাপড়টা কেটে নিলাম। এবার যে কোনো একটা কাপড় নিব, কাপড়টার আমাদের 3টা সাইড 2 বার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি 3টা সাইডই কিন্তু 2 বার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করেছি। এবার মাঝ বরাবর এই যেভাবে ভাঁজ করার পর আমরা নখ দিয়ে চেপে নিলাম মাঝ পয়েন্টটা বের করার জন্য। তো এখানে আমি বোঝার সুবিধার জন্য চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমাদের সুই সুতো নিতে হবে। তো সুতার মাথায় অবশ্যই একটা গিট্টি দিয়ে নিতে হবে। এবার আমরা যে দাগটা দিলাম সে দাগের উপর ফোড় তুলতে হবে। তো আমরা একটু বড় বড় সাইজের এভাবে করে ফোড় তুলে নিব। তো কোনা থেকে আমরা ফোড়টা তোলা শুরু করব এবং শেষ মাথা পর্যন্ত এভাবে করে ফোড়টা তুলে সেলাই করে নিব। তো দেখুন আমাদের সেলাই হয়ে গেছে। এখন আমরা এটা টান দিলে আমাদের এই যে এরকম হয়ে কুচি তৈরি হবে, এই যে দেখুন এভাবে করে কুচি হয়ে যাবে। তো কাপড়টা আমাদের এই যে দুই সাইড এভাবে খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে, তারপর এই কাপড়টাকে আমাদের লক করে নিতে হবে। অর্থাৎ কুচি যে কয়টা হবে সে কুচিগুলোকে খুব ভালো মতো করে আটকে দিতে হবে, যাতে কুচিগুলো আর খুলে না আসে। তো আমি সুই দিয়ে এটা লক করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন, পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের নিচের যে টাইটা সেটা তৈরি হয়ে গেছে এবং উপরের যে খোপাটা সেটাও তৈরি হয়ে গেছে। এবার আমাদের একটা টুকরো কাপড় লাগবে। কাপড়টা চওড়ায় 2 ইঞ্চি আছে এবং লম্বায় আমাদের 3.5 ইঞ্চি আছে। এবার কাপড়টা এ সাইড থেকে একবার, এ সাইড থেকে একবার, এবার মাঝ বরাবর আরও একবার ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পর আমাদের 2টা সাইডেই সেলাই করে নিতে হবে। তো কাপড়টা যাতে খুলে না যায় সেজন্য আমি 2টা সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। একটা সাইড দিয়ে সেলাই করলে অন্য সাইডটা আমাদের বাঁকা হয়ে যাবে, সেজন্য আমরা অবশ্যই 2টা সাইড দিয়ে সেলাইটা করে নেব।
তো আমাদের এই কাপড়টা রেডি হয়ে গেছে। এবার আমাদের এই কাপড়ের উপর প্রথমে এই যে খোপাটা রাখতে হবে, তারপর আমাদের জয়েন্টের উপর এই যে এই টাইটা রাখতে হবে। টাইটা রাখার পর আমাদের এই ফিতাটা এ সাইডে একবার এবং এ সাইডে একবার এভাবে করে আমাদের প্যাঁচিয়ে নিতে হবে। এবার খোলা সাইডটা ভিতরের সাইডে একটু উল্টে নিয়ে এখানে আমাদের সেলাই করে লক করে দিতে হবে। তো আমরা তুরপাই যেভাবে করি সেভাবে করে এই সেলাইটা দিতে হবে, অর্থাৎ দুইটা কাপড় এভাবে ধরবো এবং কিছু দূর পর পর এভাবে করে সেলাই করে লক করে নেব। তো আশা করি আপনাদের এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন, একবার যখন আপনারা করবেন তখন আপনাদের কাছে এটা আরও সোজা হয়ে যাবে। তো জামা বানানোর পর যে টুকরো কাপড় থাকে সেই কাপড় থেকে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, আপনাদের এটার জন্য এক্সট্রা করে কাপড় কিনা লাগবে না। তো দেখুন আমাদের হেয়ার ব্যান্ডটা রেডি হয়ে গেছে। কত সহজে এত সুন্দর একটি হেয়ার ব্যান্ড আমি তৈরি করে ফেলেছি, অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।